নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? কোনো কোনো সমস্যা বা কোনো কোনো ঘটনা ঘটলে মনে হয় বন্ধুদের সঙ্গে একটু আইডিয়া এক্সচেঞ্জ করি বা ইন্টারঅ্যাক্ট করি, কেননা বন্ধুরাই তো সব মানুষের জীবনে। আমি মনে করি নিজের মা বাবা ফ্যামিলি তো আছেই, তাছাড়াও আমার মনে হয় বন্ধুরা হচ্ছে খুব ক্লোজ, যারা প্রকৃত বন্ধু যারা হয় তাদের সঙ্গে সব কিছু শেয়ার করা উচিত। তা আপনাদের সঙ্গে আজকে এমন একটা জিনিস শেয়ার করব যেটার যে সমস্যা বা যে ধরনের ব্যাপারটা হয়তো আপনারা অনেক সময় ফেস করে থাকতে পারেন অথবা না করেছেন, আমি জানি না। আবারও বলছি, এই ব্যাপারটা সতর্ক করার দরকার আমি মনে করি বলে এবং বন্ধুদেরকে জানানোর দরকার মনে করি বলেই যার জন্য আপনাদের সামনে আজকে এই ভিডিওটা করছি। একটা মোবাইলেতে একটি মেসেজ এসছে, যে নাম্বারটা আবারও বলছি 9836290669। আমি জানি না আপনাদেরকে দেখাতে পারবো কি না, আমার মনে হয় দেখাতে পারবো না। এটা লাইটটা এমনভাবে পড়ছে যে আমি আপনাদের বোধহয় দেখানোটা বোধহয় সম্ভব হবে না। যাই হোক, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, নোটিফিকেশন লেখা আছে, ডিয়ার কাস্টমার, পাবেন না আপনারা, দেখতে পাবেন না, আমি চেষ্টা করছি বটে। এই এবার দেখুন, হয়তো খানিকটা দেখতে পাবেন, 9836290669 এই নাম্বার থেকে এসছে। ডিয়ার কাস্টমার, ইয়োর ইলেকট্রিসিটি পাওয়ার উইল ডিসকানেক্ট ফুল স্টপ টু নাইট অ্যাট 9:30 PM ফ্রম ইলেকট্রিসিটি অফিস বিকজ ইয়োর প্রিভিয়াস মান্থ বিল ওয়াজ নট আপডেট। প্লিজ ইমিডিয়েটলি কন্ট্যাক্ট উইথ আওয়ার ইলেকট্রিসিটি অফিসার 8250883060। থ্যাংক ইউ। আমি যদি খুব ভুল না করে থাকি, এটার ইংলিশটাও একটু ভুলভাল আছে, যাকে আমি সেই ইংলিশের ব্যাপারে যাচ্ছি না, যে ঠিক বেঠিক গ্রামাটিক্যাল মিস্টেক কী বৃত্তান্ত সেটা ব্যাপারে যাচ্ছি না, কিন্তু যে কারণের জন্য আপনাদের সামনে এসেছি যে এই যে মেসেজটা, এই মেসেজের প্রলোভনে পড়ে অনেক মানুষ কিন্তু নিঃস্ব হয়েছেন। এই নাম্বারেতে ফোন করবেন, ফোন করার পরে কী হবে, এই ফোন নাম্বারেতে ফোন করার পরে তো দেখবেন আপনাদেরকে বলবে যে আপনারা ইমিডিয়েটলি এই নাম্বারেতে টাকা পাঠান বা এই অ্যামাউন্টটা পে করুন। পে করার পরেতে আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনার সমস্ত কিছু ব্যাংক খালি হয়ে যাবে। আগামীকাল লক্ষ্মী পুজো, আপনার ঘরে তো মা লক্ষ্মীকে আপনারা আহ্বান করবেন, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো আমার ঘরে, সেটার বদলে দেখবেন লক্ষ্মী আপনার ঘর থেকে পুরো চলে যাবে, অর্থাৎ আপনি নিঃস্ব হয়ে যাবেন, কপটদক শূন্য হয়ে যাবেন। এই মেসেজে কোনো রকম সাড়া দেবেন না। এই মেসেজটি পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে সিএসসির ওয়েবসাইটে যাই। সিএসসির একটা ওয়েবসাইট আছে, সিএসসির বিল পেমেন্ট স্ট্যাটাস, এই দেখুন সিএসসির বিল পেমেন্ট স্ট্যাটাস, দেখাতে পাচ্ছি কি না জানি না, যদি দেখাতে না পারি তাহলে আপনারা ওই নাম্বারে এই গুগলসে গিয়ে দেখুন, সিএসসিতে মারবেন সিএসসি বিল পেমেন্ট স্ট্যাটাস, মারলেই দেখবেন ওখানে দেখবেন আছে লেটেস্ট, প্রথম যেটা লেখা রাখবেন আসবে লেটেস্ট পেমেন্ট স্ট্যাটাস মান্থলি কলকাতা। এবার মানলেই দেখবেন আসবে এই রাখো, এই পেজটা খুলবে, এই পেজটা, এই পেজেতে দেখবেন লেখা আছে লেটেস্ট পেমেন্ট স্ট্যাটাস মান্থলি, এলটি কনজিউমার মানে লো ট্রান্সমিশন, নিউ কারেকশন প্রিপেড। এবার এলটি কাস্টমার, আপনার দেখবেন 11 ডিজিটের কাস্টমার আইডি আপনাকে দিতে বলবে, আই এম নট আ রোপট, প্রসিড করবেন, দেখবেন আপনার বিল আপনার আউটস্ট্যান্ডিং রয়েছে কি না, আপনি পেমেন্ট করেছেন আপনার আউটস্ট্যান্ডিং আছে কি না, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমার ওই যে নাম্বারেতে এই মেসেজটি আসে সেই নাম্বারের সঙ্গে যে সিএসসি, যে আমার সিএসসি আমার সার্ভিস প্রোভাইডার, তো সিএসসির সঙ্গে যে আমার কাস্টমার কেয়ারের এই আমার কনজিউমার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই কনজিউমার নাম্বারটা আমি মারার পরে দেখি নো আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, আমার সেপ্টেম্বর মাস অবধি টাকা দেওয়া আছে। সুতরাং এটা হচ্ছে ফেক মেসেজ। আর আপনারা জানেন সিএসসি থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবাই, পুলিশ থেকে শুরু করে সবাই আপনাদেরকে মেসেজ পাঠাচ্ছেন যে এইরকম ধরনের মেসেজেতে, দিজ আর অল ফেক মেসেজেস, ডোন্ট রেসপন্ড টু দিস সর্ট অফ ফেক মেসেজেস। তো আবারও বলছি যে এইরকম ধরনের যদি মেসেজ আপনারা পান, আপনারা কোনো রেসপন্স করবেন না, আপনারা পারলে অ্যাভয়েড করুন। আমি ইচ্ছে করলে নাম্বারে ফোন করেছি কিন্তু নাম্বারেতে কোনো রকম কোনো রেসপন্স পাইনি, নো ওয়ান পিকড আপ দ্য ফোন, কেউ ফোনটা তোলেনি। তো আবারও বলছি যে ঠকবেন না, সতর্ক থাকুন, এরম ধরনের মেসেজ যদি পান আপনারা মেসেজটা পারলে অ্যাভয়েড করুন, কিচ্ছু হবে না, আপনার কোনো ইলেকট্রিসিটি কাটা যাবে না, আমি গ্যারান্টিড বলছি আপনাদের।
আর যদি আপনারা রেসপন্স করেছেন তাহলে তো বললাম একদম কপর্দক শূন্য হয়ে যাবেন। ব্যাংক যে ব্যাংক থেকে টাকা পাঠাবেন আপনারা দেখবেন পরে ব্যালেন্স ইজ বিকাম জিরো, মানে অলমোস্ট জিরো, সমস্ত টাকা আপনাকে তুলে নেবে। বা অথবা অনেক রকম লেটেস্ট টেকনিক আছে জানেন, আমি অত টেকনিক্যাল স্যাভি আমি মানুষ নই, তাহলে আমি বলছি আপনারা দেখে দিন সাইবার ক্রাইম সম্পর্কে। আপনারা হয়তো মোবাইলটা হয়তো আপনার ডিভাইসটা হয়তো আপনারা ওরা হয়তো দেখবেন ওদের হাতে চলে গেছে, বা হয়তো দেখবেন ওরা আপনার ওই ওটাকে আপনার কপি করে নিয়েছে, আবার নানা রকম প্রবলেম হতে পারে। সুতরাং আমি আবারও একটাই মোদ্দা কথা হচ্ছে একটাই কথা যে আপনারা এরকম ধরনের মেসেজ পেলে আপনারা কোনো রকম রেসপন্স করবেন না, দিজ আর অল বোগাস অ্যান্ড দিজ আর অল ফেক মেসেজেস। সতর্ক থাকুন, ভালো থাকুন। আগামীকাল লক্ষ্মী পুজো, আমরা চাই লক্ষ্মী ঠাকুর আপনাদের ঘরে আসুক, আপনাদের ধন সম্পদে আপনাদের জীবন গড়ে উঠুক আপনাদের ফ্যামিলিতে। কিন্তু এমন কাজ করবেন না যাতে কিনা আপনার ঘর থেকে লক্ষ্মী চলে যায়। এইরকম ধরনের ফেক মেসেজের কোনো উত্তর দেবেন না, তার কোনো রকম কোনো রেসপন্স করবেন না। আবারও বলছি ভালো থাকুন। আপনাদের সঙ্গে এই আইডিয়াটা এক্সচেঞ্জ করার ইচ্ছে হলো, মানুষকে সতর্ক করা আমাদের কর্তব্য, তাই আপনাদেরকে জানালাম। ভালো থাকবেন, এরকম ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, আর চেষ্টা করবো আপনাদের প্রত্যেককে সতর্ক রাখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।